আপিল বিভাগ জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার পরপরই দণ্ড কার্যকরের সময় নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য তৈরি করে ধূম্রজাল। রায় ঘোষণার পর থেকেই আসামির প্রাণ ভিক্ষা চাওয়ার সময় শুরু হয়েছে বলে দাবি করেন আইনমন্ত্রী। যে মুহূর্তে তিনি জেনেছেন সেই মুহূর্ত থেকে এই সাত দিন গণনা শুরু হয়েছে। জেল কোডের 991 ধারাটা দেখেন তাহলে ওনা যে আসামির মৃত্যুদণ্ড হয় তাকে এটা জানার সঙ্গে সঙ্গে সাত দিনের সময় দিতে হয়। তবে অ্যাটর্নি জেনারেল এখন বলছেন মৃত্যু পরোয়ানা জারির খবর আসামিকে জানানোর দিন থেকেই তার রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সাত দিনের হিসাব শুরু হবে, আর এরপরই আসবে দণ্ড কার্যকরের বিষয়। ডেথ ওয়ারেন্ট বা মৃত্যু পরোয়ানা জারি করবেন, জেলখানায় সেটা যাবে। জেলখানায় যাওয়ার পরে তখন আসামিকে জানানো হবে যে আপনার যে মৃত্যু দণ্ড দেওয়া হয়েছিল ট্রাইব্যুনাল থেকে সেটা বহাল রেখেছে আপিল বিভাগ এবং আপনার মৃত্যু পরোয়ানা এসে গেছে, তখন পদক্ষেপ উনি নেবেন। এদিকে দণ্ড কার্যকর করতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের প্রয়োজন নেই বলে মনে করছেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। এখন তারা ইচ্ছা করলে তারা শুধু অপারেটিং পোর্শন যেখানে বলা হলো আপিল খারিজ করা হলো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক যে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে সেটা আমরা বহাল রাখলাম, শুধু এই আদেশটা গেলেই হবে। ফ্রম ওয়ান বিল্ডিং টু অ্যানাদার উইদিন দি সেম প্রেমিসেস, তারা ইচ্ছা করলে একদিনও পাঠাতে পারে, দুই দিনও পাঠাতে পারে, সেই আদেশ তো গেছে কি গেছে না সেটা কিন্তু আমরা জানি না। তবে এ মামলায় আসামি রিভিউ পিটিশন করতে পারবে কিনা তা নিয়ে এখনো রয়েছে জটিলতা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।